ফিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আজকে আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি সেটি হলো চিকেন কষা তার আগে বন্ধুরা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও shrabanti.dipankar এই যে এখানে আমি চিকেন রেখেছি এখানে আমি সর্ষের তেল হলুদ লবণ দিয়ে কিছু 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছি এখানে টমেটো পিউরি আছে পেঁয়াজ আছে এখানে আদা রসুন আর জিরে বেটে রেখেছি কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে আমার কড়াই এখানে গরম হয়ে গেছে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব আর চিকেন কষাতে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে লাগে আমি বেশি পরিমাণে দিলাম এই তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেবো এতে হালকা করে ভেজে নেব আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা রসুন আর জিরে বাটাটা দিয়ে দেবো আমার এই আদা রসুন জিরেটা হালকা কষানো হয়ে গেছে এরপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো একটু হলুদ দুটো দিয়ে দেবো দেওয়ার ভালো করে নাড়িয়ে ওটাকে আমরা এর মধ্যে গোটা 6-7-8টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর গোটা রসুন দিয়ে দেবো বন্ধুরা তোমরা গোটা রসুন দিয়ে একবার চিকেন কষা করে দেখবে দেখে খুব ভালো লাগবে এবার এর মধ্যে আমরা ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো ভালো করে নাড়ব এখন আমরা টমেটো পিউরিটা দিয়ে দেব আর 2 চামচ মতো লবণ কিছুক্ষণ পরে এই ঢাকনাটাকে তুলে নিয়ে আমি আবার একটু নাড়বো যাতে তলাতে লেগে না যায় আবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে 2 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে আমি আবার একটু নাড়বো একটু পরপরই নাড়তে হবে নাহলে একদম তলাতে লেগে যাবে আবার কিছুক্ষণ ঢেকে দেবো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেব দেখুন বন্ধুরা চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে কালারটাও সুন্দর হয়েছে এই জলেই হয়ে যাবে কিন্তু আমি এখানে একটু অল্প গরম জল অ্যাড করব তোমরা চাইলে অ্যাড নাও করতে পারো এটা আরও অনেকক্ষণ হবে এটাকে আস্তে আস্তে রান্নাটা করে নেব আবার ঢাকা দিয়ে দেবো তো ঢাকনা খুলবো আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি চিকেনটাকে ভালোভাবে 15 মিনিট কষিয়ে নিলাম এরপরে আমি সামান্য পরিমাণে গরম জল দেবো তো বন্ধুরা তোমরা না জল দিতে না চাইলে নাও দিতে পারো আমি দিলাম
জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব, 10 মিনিট পরে নামিয়ে নেব। এই যে আমার চিকেন কষা কমপ্লিট হয়ে গেল। আমার এই রেসিপিটি তোমাদের দেখতে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে।